আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজ থেকে অনেকগুলো ভালো আমল চলে গিয়েছে যা আজ বিলুপ্তির পথে, কিন্তু এই আমলগুলোর এত সব যা জানতে পারলে সত্যি আমরা অবাক হয়ে যেতাম। আমরা অনেকে অনেকে ছোট ছোট অনেক আমল করে থাকি, আমল করা চেষ্টা করে থাকি, অনেক দোয়া দরুদ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে এই আমল থেকে দূরে সরে যাচ্ছে যা না জানার কারণে। এটি এমন একটি আমল যেটা ছেলে মেয়ে সবাই যে কোনো অবস্থায় পড়তে পারে, যে যে অবস্থায় থাকুক না কেন এই আমলটি আমরা সবসময় করতে পারি। এই জন্য কোনো ওজুর দরকার হয় না, কোনো পাক পবিত্র হওয়ার প্রয়োজন নেই, তবু আমরা এই আমলটি থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা যদি এই আমলটি সব জানতে পারি তাহলে কেউই এই আমলটি ছাড়তে চাইবে না ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে আজানের পরপর তার জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তার সাথে সাথে ওই বাক্যগুলি পড়া। এখন সমাজে দেখা যায় মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা যে কোনো কাজে যুক্ত থাকি। মুয়াজ্জিন আজান দেয় এটা আমরা বুঝতে পারি, কিন্তু তার জবাব আমরা বেশিরভাগ মানুষই দেই না। চলুন জেনে নিই এই আজানের জবাব সম্পর্কে। আমাদের প্রথমে জানতে হবে মুয়াজ্জিন যে আজান দেয় তার সব কি হতে পারে। তার সব তো অনেক বেশি, তা তো আমরা অনেকেই জানি। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, কেয়ামতের দিন তার গর্দান থাকবে সব থেকে উঁচুতে, সব থেকে লম্বা গর্দান থাকবে। মর্যাদার কারণে তার এই গর্দান উচ্চ হয়ে থাকবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজানের সওয়াব কি পরিমাণে দেওয়া হয় তাহলে সে লটারি করে হলেও আজান দিত। সুবহানাল্লাহ। লটারির মাধ্যমে আমাদের ভাগ্য পরীক্ষা করা হয়, এটা শিরিকি কাজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা আজান দিই। মুয়াজ্জিনের সওয়াব হলো তার আজান শুনে যত লোক সালাত পড়তে আসবে তাদের সমপরিমাণ সওয়াব বোনাস হিসেবে তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সওয়াব তো মুয়াজ্জিন নিয়ে নিল, আমরা তো এই বিরাট সওয়াব থেকে বঞ্চিত হলাম, কারণ সবাই তো আজান দিতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার মতো সওয়াব পেতে চাও? খুব সহজ পদ্ধতি, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, মুয়াজ্জিনের সাথে সাথে তোমরাও একই কথা বলতে থাকো, তাহলে কি হবে, মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব তোমরাও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এখন আপনারাই ভাবুন তো, এত বড় সওয়াব আপনি কি এমনি এমনি ছেড়ে দিবেন? একবার ভাবুন, মুয়াজ্জিনের আজান শুনে যদি মসজিদে 100 জন মানুষ আসে তাহলে সেই সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন পেয়ে গেল, আর আপনি যদি আজানে জবাব দেন তাহলে সেই 100 জনের যে সওয়াবটুকু মুয়াজ্জিন পেল আপনি 101 জন হয়ে সেই সমপরিমাণ সওয়াব পেয়ে গেলেন। 100 জন মুসল্লি এবং 1 জন হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুয়াজ্জিন হয়ে লাভ কী? মুয়াজ্জিনের আজান সওয়াব দিলেই তো, যদি তার মতো নেকি হয়ে যায় তাহলে মুয়াজ্জিন হয়ে লাভ কী? না ভাই, মুয়াজ্জিন আজান উত্তর দিলে হয়তো আপনি তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন, কিন্তু তার মতো মর্যাদা, তার পরিশ্রম, তার শ্রম রয়েছে, তার কষ্ট রয়েছে, সে হেঁটে মসজিদে যায়, তার কণ্ঠ রয়েছে, আর বিভিন্ন কারণে তার সওয়াব বিভিন্ন দিক থেকে বেশি হবে, আর এই জন্য মুয়াজ্জিনের গর্দান উঁচু করা হবে। আপনি তো চাইলে মসজিদে গিয়ে আজান দিতে পারবেন না, সবাই তো সব কিছু করতে পারে না, আপনার হয়তো লজ্জা হতে পারে, আর অন্যান্য দিক থেকে ব্যস্ততার কারণে আপনার সমস্যা হতে পারে, সেই তুলনায় মুয়াজ্জিনে বেশি সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।